বাঁদর নিয়ে আহ, হাসান ওই যে জালটা নিয়ে আহ, মাছ পরিষ্কার করে এখন। মাথায় পাটি লাগিয়ে মাছ ধরে খাল বিল নদী নালার থেকে ওঠে ডাঙায়। বেশি দেশি ছেলে, একই বলে বাঙালি ছেলে, আস্তে আস্তে সে নদীর দিকে যাচ্ছে, নদীর দিকে আমরা তার সাথে যাচ্ছি, খালানো খালবে মাঝখানে ডাল, মাঝখানে 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 ক্যামেরার দিকে তাকা, মাছগুলা যেন লাফালাফি ছোটাছুটি করছে। আর সামনে টান দে তাহলে তয়, এই বেটা জাল উপরে উড়া হয়েছে, এনে রাখ, হয়েছে এরা রাখ, আর পিছনে টান দাও, জাল পিছনে টান দাও, আগে কই মাছটি উড়া পাতিলে, ৬৭ ৬৮ ৬৯ একটা মিল করেই দিবি, ৬৯ এসে দেখা ৭১ ৭২ ৭৩ ৭৪ বন্ধুরা এখানে ৭৪টা কই আছে আপনারা দেখতে পাচ্ছেন, কুয়ের সাইজ গুলো আসলে খুবই ছোট কিন্তু অনেক বড় আছে, বাট নামে কই, নামে কই, আপনারা মাছ গুলো দেখতে পাচ্ছেন পুরো জীবিত, এই মাত্র ধরা হয়েছে। ঠিক আছে, এই মাছ গুলো ভাগ করো, কোনটি খলিশা মাছ।